here. For getting new video, please subscribe my channel and click the bell icon for see all of my new video. Hello viewers, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি যে টিউটোরিয়ালটি নিয়ে আসছি সেটা হচ্ছে কাইনমাস্টার একটা টিউটোরিয়াল। টিউটোরিয়ালটি অনেকটা এরকম। আমার ইন্ট্রোটা যেরকম আর কি, মানে মোবাইলের স্ক্রিনের মধ্যে যে কিভাবে আপনার ভিডিওটা রাখবেন, ঠিক আছে? তো এর জন্য আপনার যা যা লাগবে, কাইনমাস্টার অ্যাপসটা লাগবে, অ্যাপসটার লিংক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। কাইনমাস্টার অ্যাপস লাগবে আর যতগুলো যা যা লাগে আমি সব কিছুই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো কাইনমাস্টার ওপেন করি। কাইনমাস্টার ওপেন করার পর যে কোনো একটা প্রজেক্ট আমরা ক্রিয়েট করি। এখন আপনাকে কি করতে হবে সেটা হচ্ছে লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করে এখানে ভিডিও লেয়ার, এখান থেকে আপনি যে ভিডিওটা আর কি মোবাইলের মধ্যে রাখবেন সেটা আনতে হবে। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা ফুল স্ক্রিন করে নিন, এখান থেকে ফুল স্ক্রিন করে এখন আপনার হচ্ছে মোবাইল আনতে হবে। মোবাইলের পিএনজি ফাইল এটা আমি আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন। এখান থেকে এটা সিলেক্ট করি, এটা একটু বড় করি যাতে মনে হয় যে এটা মোবাইলের মধ্যে আছে। আর আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দিতে চান এখান থেকে আপনি এফএক্স এ যাবেন, এখান থেকে এখন আপনার কি করতে হবে এটা দেখেন পুরোটা ব্লার হয়ে গেছে। তো আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে এই থ্রি ডট এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে সেন্ড ইট ব্যাক, ঠিক আছে? সেন্ড ইট ব্যাক করলে আপনার একদম ব্যাকগ্রাউন্ডে চলে যাবে, ঠিক আছে? আর ব্লার যদি বাড়িয়ে করে নিতে চান এখান থেকে বাড়িয়ে করে নিতে পারবেন। তো এটাই ছিল আমার টিউটোরিয়াল। টিউটোরিয়ালটি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে যাদের সাবস্ক্রাইব করা নেই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন।